আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, চলুন শুরু করা যাক। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি, ইরানের ট্রাম্পকে হত্যার হুমকি। ইরানের রেভলিউশনারি গার্ডের মহাকাশ বাহিনীর প্রধান আমির আলী হাজিজাদেহ বলেছেন, তার দেশ 1650 কিলোমিটার পাল্লার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়ে তিনি ইরানি কমান্ডার সুলাইমানি হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি পুনঃ উচ্চারিত করেছেন। এ কমান্ডার বলেছেন, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন পাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ফুটেজ সম্প্রচার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাজিজাদেহ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে 1650 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। ওই সাক্ষাৎকারে হাজিজাদেহ আরও বলেন, খোদার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাইছি। পম্পেও এবং সেনা কমান্ডারদের মধ্যে যারা সুলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তাদের হত্যা করা উচিত। 2020 সালে বাগদাদে এক ড্রোন হামলায় ইরানের সেনা কমান্ডার কাসেম সুলাইমানি নিহত হয়। এর কয়েকদিন পর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে হামলার প্রসঙ্গ টেনে শুক্রবার হাজিজাদেহ বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দরিদ্র সেনাদের হত্যার ইচ্ছা ইরানের ছিল না। ইরানের নেতারা প্রায়ই কঠোর ভাষায় সুলাইমানি হত্যার বেদলা নেওয়ার অঙ্গীকার করে থাকেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে পশ্চিমা বিশ্বের উদ্বেগের মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দেওয়া হলো। অবশ্য ইরান দাবি করে আসছে, ইউক্রেন যুদ্ধ শুরুর আগে তারা রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছিলেন। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চেপে দিবেন।